আমিও তোর মতন জায়গা পাল্টে ভিডিও করছি না ওর জন্য না ওর কারণে না আমি বসিয়েছি রান্না ঠিক আছে এবার ভিডিও তো টাইম টু টাইম তো দিতেই হবে আমি দুপুরের ভিডিওটা একটুখানি দেরি করে দিয়েছি তাই অনেকেই বলছে কি ব্যাপার শুধু বা এত লেট হলো এত লেট হলো অ্যাকচুয়ালি আমরা যখন কোথাও ঘুরতে যাই কোথাও যখন ঘুরতে যাই তখন আমাদের শারীরিক ধকল হওয়াটা খুব স্বাভাবিক বিষয় তো আমিও গতকালকে ঘুরতে গেছিলাম সেটা তোমরা বেশ ভালো মতোই যেন তো সেই কারণের জন্য একটু শারীরিক দিক থেকে ধকল বেশি হয়ে গেছিলো তারপরে আমি বললাম না যে আমার ওই বোনটা তোমার হচ্ছে ফার্স্ট ট্রেন ধরেছিল তো রাত্রেবেলা ঘুম থেকে উঠেছি সবাই মিলে আমরা তিনজনে আমরা চারজনে মিলে সেরু তো জেগে গেছে তো সেখান থেকে ওকে পৌঁছে দিয়ে ট্রেনে তুলে দিয়ে কারণ এত একা তো ছাড়ার প্রশ্নই আসে না যদিও আমাদের ঠাকুরনগরে রাস্তা দিয়ে কি বলবো দুটোর থেকে লোক যাতায়াত করে কারণ ফুলের ব্যবসা তো তারা ফার্স্ট ট্রেনে যায় সেই কারণে রাস্তা পুরো জমজমাট থাকে আর গাড়ি ঘোড়ার অভাব হয় না কিন্তু তারপরেও আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে যেহেতু ওর বয়স আমার থেকে ছোট আর ছোট হলে কি। আমার ঠাকুমা দিদার বয়সী হলেও তাদেরকে একা ছাড়তাম না কখনো এটা কি বলবো এটা প্রশ্নই আসে না এই নিয়ে কোনো আলোচনা করার তো তাকে ছাড়তে গেছিলো বোনটিকে ছাড়তে গেছিলো তো সেই কারণেই আবার এসে ঘুমিয়েছি আবার বরের আর্লি ছিল আজকে আজকে কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি যেহেতু একটা দিনের ভিডিও জমা আছে সেই কারণে আর শ্যুট করিনি নতুবা ওই পচা ভিডিও দিতে ভাই আমার ইচ্ছা করে না হ্যাঁ ওই জমিয়ে রাখা ভিডিও আমার দিতে ইচ্ছা করে না আমি এর ঘোর খিলাফ ও ডেলি ব্লগ এক দু দিনের জন্য কম্প্রোমাইজ করা যায় দর্শকরাও বোঝে যে না এ তো সবসময় এরকম করে না এক দু দিন মানিয়ে নিতেই পারি বাট ওই ডেলিকে ডেলি পচা ব্লগ পচা ব্লগ আমার দিতে ইচ্ছা করে না তো সেই কারণে আজকে কোনো ভিডিও শ্যুট করিনি তো এই শারীরিক ধকলের জন্যই আজকে দুপুরের ভিডিওটা একটু লেট হয়েছে হুম এই কারণেই আমি জানিয়ে দিই সবসময় যে টাইম টু টাইম ভিডিও দিতে না পারলে কমিউনিটি দিয়ে দিই অথবা আমার দর্শকরা ভীষণ পরিমাণে চিন্তা করে আর এই হঠাৎ করে এইখানে বসে আমি কেন ভিডিও করছি সেটাও তোমাদেরকে জানান দিয়ে দিলাম ওখানে সেদ্ধ বসিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়েছি হ্যাঁ ওই যে ডবল কুসুমের ডিম সেই কারণে ভাবলাম যে একটা রাত্রে ভিডিও তো বানাতেই হবে তাই এখানটাই বসে খারাপ কি এই ব্যাকগ্রাউন্ডটা মনে হয় ঘরের ওই ব্যাকগ্রাউন্ডটার থেকে ভালো কী এ তোমরা বলবেই বলবে তোমরা বলবি আর বর বলেছে এই রান্নাঘরের জন্য একটা পাওয়ারফুল লাইট এনে দেবে দেখা যাক কোন জন্মে আনে বহুদিন ধরে বলছি দেখা যাক কোন জন্মে আনে তো এই যে এই সরি ছি 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 ছির বন্যা তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে কেন বললাম জাস্ট ছি হ্যাঁ তো কিমার কারণে আমি জাস্ট ছি বললাম কিমা সত্যি সত্যি তুই এত জঘন্য এত জঘন্য এত জঘন্য হ্যাঁ টিনা উর্রে তুই তো আরো একটা ক্লু পেয়ে গেছিস ক্লু না পয়েন্ট আরও একটা পয়েন্ট পেয়ে গেছিস হুম টিনার আজকে মানে কি বলবো পৌষ মাস চলছে টিনার পৌষ মাস আর কি মাস সর্বনাশ তো কি কারণে বলছি এবার না হেজিয়ে বলে দি সেটা হচ্ছে দেখো সবার জন্যই যখন ভাষা ঠিক করেছি হুম কারণ যাদেরকে নিয়ে আমি বলছি যে দেখো আমি সবাইকে নিয়ে তো আর কথা বলি না যারা যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে আমি তো সবাইকে ভাও দিই না যাদেরকে দেওয়াটা আমার নিজের জন্য প্রয়োজন তাদের জন্য না আমার নিজের জন্য প্রয়োজন তাদেরকে নিয়ে আমি কথা বলছি আর তাদের সকলকে হচ্ছে আমি যথোপযুক্ত আমার চ্যানেলের স্বার্থে ওয়ান্স এগেইন আমি বলে দিচ্ছি আমার চ্যানেলের স্বার্থে আমার স্বামীকে দেওয়া আমার কথার স্বার্থে আমার ভিউয়ার্সদের সম্মানের স্বার্থে আমি তাদেরকে একটা যোগ্য নাম দিয়েছি যাতে করে তাদেরকে অসম্মান করা না হয় সেই কারণের জন্য আর আমার চ্যানেলের মর্যাদাও থেকে যায় তো এই কারণে আজকে আমি তাকে যাকে আমি আমাদের দেশের কুলাঙ্গার বলে রাখতাম তাকে ওই কুলাঙ্গার শব্দটা আমি ব্যবহার আর করবো না আমাদের দেশে কী বলা যায় তো কী বলা যায় অসভ্যতা আমি তো কম করেনি নোংরা কথা তো কম বলেনি মহিলাদেরকে নিয়ে তো কম নোংরাও করেনি হ্যাঁ মুখ দিয়ে মেয়েদের সঙ্গে যা করেছে মহিলাদের সঙ্গে যা করেছে তাতে করে ওকে অসভ্য পুরুষ বলাই যেতে পারে একটা অসভ্য মানুষ পুরুষ বলবো না অসভ্য মানুষ হুম তো সেই অসভ্য মানুষের ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই এক দিদিভাই ইয়ে করেছে বলেছে যে দেখে আসো ওর ভিডিওটা কিমার অনেক কেচ্ছাক কীর্তি জানতে পারবে হুম তো একটা কল রেকর্ডিং শুনিয়েছে ওই যে হচ্ছে কার সাথে দিশানির সাথে শুনে আসো তো আমি অনেকক্ষণ পরে ওই জামা কাপড় অনেকগুলো বর কেচে সেই জামা কাপড়গুলো ভাজ করতে করতে আমি শুনছিলাম কারণ এক্সট্রা টাইম সত্যি বলছি নেই কাউকে দেওয়ার মতো তো এবার আমি শুনছি আর হাসছি আর এর তো স্বভাব আছে বিশেষ বিশেষ পয়েন্টগুলিতে গুলিকে তিনবার করে হাইলাইট করা তো আমি শুনছি আর হাসছি আর ভাবছি এই কিমায় সেই কিমা এমনিতে তো দেখো যথেষ্ট পরিমাণে আইডিয়া করেছিলাম যে কিমা কত দূর নিচে নামতে পারে নিজের ভিউজ বাড়ানোর জন্য নিজের ভিউজ বাড়ানোর জন্য কত দূর নিচে নামতে পারে সেটা আমরা সবাই অনুমান করতে পারি জানি দেখি কিন্তু এইভাবে প্রমাণ প্রমাণস্বরূপ আমাদের সামনে চলে আসবে সত্যিই ভাবিনি সোনায় সোহাগা হয়ে গেল অবশ্যই আমাদের সবার জন্য এবং টিনার জন্য হুম তো এই ভিডিওটা টিনা যখন দেখবে খুব খুশি হবে বিশেষ করে ওর খুব কাজে লাগবে বর্তমানে তো সেখানটায় যদিও বা এটা পুরোনো ভয়েস রেকর্ডিং মানে পুরোনো কল রেকর্ডিং তো ক্যা তো ক্যা বছর খানেক হবে এক বছর আগের কল রেকর্ডিং হবে হ্যাঁ এক বছর আগেরই কল রেকর্ডিং হবে এক বছর আগে তো নিশ্চয়ই সে নাবালিকা ছিল না এক বছর আগে তো নিশ্চয়ই সে এতটাই ছোট মানুষ ছিল না যে তাকে কেউ ভুলিয়ে ভালিয়ে কেউ কিছু করিয়েছে এমনটা তো সে বলতে পারবে না এক বছর আগে হয়তো তার একটা বছর কম ছিল এই যে তার চুলে পাক ধরেছে সে নিজেই বলে তার চুলে পাক ধরেছে তাহলে কোন বয়স আসলে পরে এখন যদিও বা চুলে পাক ধরার কোনো বয়স থাকে না কি যেন বলে লিভারের কারণে হয় অনেকের ছোট বয়সেই চুলে পাক ধরে যায় কিন্তু তার মানে কিমার বয়সজনিত কারণেই কিন্তু চুলে পাক ধরেছে তাহলে সে এক বছর আগে যেই বুদ্ধি দিশানিকে দিয়েছে ও মাই গড ছি কি মাছি হ্যাঁ তুই এইভাবে পরকিয়াকে সাপোর্ট করেছিস আজ পর্যন্ত আমি খোদ ম্যান্ডিকে এই ধরনের কথা কোনো দিনও বলিনি যদি বলতাম তাহলে ম্যান্ডি ভিডিওতে বলে দিত যে তুমি আমাকে বলেছিলে এই করতে ওই করতে আর তুই ভিউজের জন্য একজনের সংসার ভাঙতে তোর কিচ্ছু কাঁপেনি না তোর মন কেঁপেছে সবচেয়ে বড় তো মন তোর মন বলে কিছু আছে তুই এইভাবে একটা সংসারকে এইভাবে ছাড়খাড় করে দিলি একটা মেয়েকে রিমিকে তুই মৃত্যুর মুখে ঠেলে দিলি তুই রীতিমতন দিশানিকে তুই কি যেন বলে ওটাকে প্রভোগ করছিলিস তুই দিশানিকে ক্রমাগত ভুল পথে চালনা করে গেছিস যে এইটুকু কর কন্ট্রোভার্সি হচ্ছে কন্ট্রোভার্সি হচ্ছে যখন দিশানি বলছে আমার বাড়ির থেকে কেউ মেনে নেবে না এই সমস্ত এগুলোকে সাপোর্ট করবে না তখন তুই কি বললি হয়ে গেল আর কি অসভ্য মহিলা বলছে সব কিছু বাড়িতে জানাতে নেই সব কিছু বাড়ির মানুষকে বলতে নেই বা বা আমি বলছি না দিশানি খুব গুণের কাজ করেছে কারণ ওরও নিজস্ব বুদ্ধি থাকা উচিত যে কে আমার ভালো চায় কে আমার খারাপ চায় যখন যে ভালোবাসার মধ্যে থাকে তখন তার সেন্স কাজ করার ছেড়ে দেয় সেইটুকু জানি সেইটুকু বুঝি কিন্তু তবু নিজের বাবা মায়ের কথা আমার মনে হয় বাবা আছে কিনা জানি না ওর মাকেই আমি দেখেছি ওর মায়ের কথা ওর শোনা উচিত ছিল নিজের কোনটাতে ভালো সেটা ওর বোঝা উচিত ছিল কেউ আমাকে বিপথে ঠেলে দিচ্ছে কেউ আমাকে নোংরা পথে ঠেলে দিচ্ছে আমি সেই পথে হাসতে হাসতে চলে গেলাম আর তার কথাকে বেদ বাক্য মনে করে আমি সেইভাবে নিজেকে পরিচালনা করলাম দেখো বন্ধুরা মানুষের জীবনকে কিভাবে নষ্ট করে দেয় এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর যারা কিনা শুধুমাত্র নিজের চ্যানেলের স্বার্থে নিজের চ্যানেলের স্বার্থে কি করে একটা মেয়ের জীবনকে শেষ করে দিল একটা মেয়ে এখানে তিন তিনটে পরিবারকে পুরো শেষ করে দিল এই নোংরা মহিলা এই নোংরা মহিলাটা কি ধরনের নোংরা নোংরা বুদ্ধি দিশানিকে দিয়েছে ছি তোর লজ্জা করে না তোর লজ্জা করে না কি কিমান ওই দিশানি তো তোর মেয়ের বয়সী হ্যাঁ তুই বলছিস ওই প্রীতমের সঙ্গে যদিও বা শারীরিক সম্পর্ক করে তাহলে প্রিকশান ইউজ করতে ছি 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 তুই এতটা জঘন্য তুই এতটা জঘন্য তুই নিজে নোংরামি করছিস তুই ওই আরেকটা মেয়েকে নোংরামও করার জন্য তুই প্ররোচনা দিচ্ছিস তুই তাকে প্রভোগ করছিস যে তুইও এভাবে কর কিন্তু প্রিকশন ব্যবহার করবি তোর তো নরকেও ঠাই হবে না রে তোর নরকেও ঠাঁই হবে না আর এরা বলতো যে আমি পরকিয়াকে প্রমোট করি আমি নাকি পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি যেই কথা খোদ ম্যান্ডি স্যান্ডি স্বীকার করতে বাধ্য হয়েছে যে না আমি সব সময় বলেছি যা করবি একজনের সাথে করবি এবং একজনের সাথে করলেও সেটা যেন লিগালভাবে হয় যেখানে আমি আইনকে মেনে তারপরে মানুষকে বুদ্ধি দিয়েছি সরি মানুষকে বুদ্ধি দিয়েছি সেখানে আমাকে বলা হয়েছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার এই যেই অসভ্য পুরুষটা মানুষটা এই কল রেকর্ডিংটা ফাঁস করেছে সে পর্যন্ত আমাকে বলেছে যে আমি পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সবাই বলেছে প্রত্যেকে বলেছে প্রত্যেকটা অ্যান্টি ক্রিয়েটার অ্যান্টি ভিউয়ার্সরা এসে আমাকে বলেছে অথচ আমি কিন্তু এই ধরনের কোনো কথা বলেছি বলে খোদ না ম্যান্ডি বলেছে না স্যান্ডি বলেছে যে আমি একসাথে দুটোকেই প্রশ্রয় দিয়েছি কখনো না আর এদিকে এই কিমা একটা সংসারকে তিনটে সংসারকে তিনটে সংসারকে তছনচ করে দিয়ে শুধুমাত্র নিজের ভিউজ ইনকাম করার জন্য এই ধরনের নোংরা কুবুদ্ধি ছি 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 বাবা মাকে বলবি বাড়িতে বলবি যে প্রমোশনাল ভিডিওর জন্য আর ঠিক সেম এই সেম কথাটাই বলেছে দিশা নিয়ার প্রীতম ওই সময়টাতে এই কিমা জঘন্য মহিলাটা এদেরকে দিয়ে যা যা বলিয়েছে যা যা করিয়েছে মানে যা যা ওরা বলেছে যা যা করেছে সবই কিমার কথা অনুযায়ী আর এই নোংরা মহিলায় টিনাকে উদ্দেশ্য করে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন নোংরা থেকে নোংরা যেগুলো কিনা কানে নেওয়া যায় না যেগুলো কিনা বেসলেস সেই সমস্ত কথা বলে গেছে আর সেই কথাগুলোকেই বাহবা জানিয়ে ফনদীপের কিছু অন্ধ ভিউয়ার্স এসে উদম সাপোর্ট করেছে উদ্যমসে সাপোর্ট করেছে যার কিনা কোনো ভিত নেই আজকে কোথায় যাবে এই সমস্ত এই সমস্ত ভিউয়ার্সরা যারা কিনা এই কিমাকে সাপোর্ট করে তারা আজকে কোথায় মুখ লুকাবে বেশি দিন পুরনো না ইতিহাস হয়ে যায়নি সেই পালা এখনো চলছে ঠিক আছে সেই পালা এখনও চলছে যেখানে কিনা কিমা এই ধরনের নোংরা বুদ্ধি দিয়ে তিনটে পরিবারকে শেষ করে দিয়ে এখন সমাজ সমাজসেবিকার ভূমিকা পালন করছে তাই না স চুহা মারকে বিলিচালি হজ হজ কারনে হ্যাঁ এরকম হয়েছে ছি 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 কি জঘন্য কী জঘন্য হ্যাঁ আসছি দাঁড়াও বললাম না সংসার করতে করতে ভিডিও করছি এমন না কিমার মতন আমার চার পাঁচটা সার্ভেন্ট আছে হ্যাঁ এইবার এই কল রেকর্ডিং সহ হ্যাঁ একদম পুরো অরিজিনাল ভয়েস ছেড়েছে পুরো অরিজিনাল ভয়েস ছেড়েছে আজকে এই যে আমাদের দেশের যে অসভ্য মানুষটা রয়েছে একে কিছুটা বাহবা না জানালেও হয় না কারণ এর জন্যই কিন্তু এই কল রেকর্ডিংটা আমাদের সামনে এসেছে এবং এই কল রেকর্ডিংটা মানে এই মহিলার চরিত্রটাকে বর্ণনা করছে যে এ নিজে যেমন নোংরা নিজে যেমন নোংরামি করে ঠিক তেমনি অন্যকেও নোংরামি করতে প্ররোচনা দেয় তো এই বিষয়টা টিনার বহুত কাজে আসতে চলেছে বহুত কাজে লাগতে চলেছে তোমরা ইমাজিন করতে পারবে না তোমরা সরি তোমরা ইমাজিন করতে পারবে না এই ক্লিপিংসটা এই রেকর্ডিংটা কতটা কাজে লাগবে টিনার ঠিক আছে তোমরা অনেকেই বলেছ যে মুখেই বাতলিং মারছে টিনার মুখেই বাতলিং মারছে কিছু কাজে করতে পারবে না কিছুদিন ওয়েট করে যাও কিছু ওয়েট করো তারপরে যারা যারা এরকম বলেছ তারা তোমরা নিজেদের ডিসিশান নিজেরাই চেঞ্জ করবে অ্যাকচুয়ালি কি বলো তো তোমরা তোমাদেরও দোষ নেই যারা যারা বলছো যে টিনা মুখেই মুখে বলছে কিচ্ছু করতে পারবে না কারণ তোমরা কোনোদিনও টিনাকে এই রূপে দেখোই সেই কারণেই তোমরা বিশ্বাস রাখতে পারছো না তবে আমি এখনও বিশ্বাস রাখি যে একটা মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় সে তখন বাঘে নিতে পরিণত হয় হুম সে তখন বাঘে পরিণত হয় তো এক্ষেত্রে টিনার ক্ষেত্র সেম হয়েছে তো আমি এখনও টিনার উপরে বিশ্বাস রাখছি যে হয়তো কিছু করবে কারণ ওর ভয়েসে আমি প্রচুর প্রচুর পরিমাণে জ্বালা শুনেছি যারা বুঝতে পেরেছি অনুভব করেছি যে ও প্রচুর জ্বলে পুড়ে তারপরে এই ধরনের কথা বলেছে জীবনে ও এরকম কনফিডেন্স দেখিয়েছে যে পায়ে ধরতে হবে তবু আমি ক্ষমা করব না পায়ে ধরে ক্ষমা চাইতে হবে এ ধরনের কনফিডেন্স কিও দেখিয়েছে এনাকে তো এই রেকর্ডিংটা টিনার বহুত কাজে লাগবে অবশ্যই ভিডিওটাকে ডাউনলোড করে রাখতে হবে টিনাকে এবং জায়গা মতন শোনাতে হবে যে এই যে নোংরা মহিলা এই নোংরা মহিলা নিজে কতটা নোংরা নোংরামিকে সাপোর্ট করে নোংরামো করে এবং নোংরামো করতে প্ররোচনা দেয় মানুষকে তিনটে পরিবারকে যে কিনা ঝাঁঝরা করে দিয়েছে আজকে সে শাড়ি চাপিয়ে শাড়িতে শাড়ি পরে সে তো ঘোমটার তলায় খ্যামটা সবসময় নাচাচ্ছে ঠিক আছে সে এখন সমাজসেবিকার ভূমিকায় উত্তীর্ণ হয়েছে সমাজসেবী হিসেবে নিজেকে প্রতিপন্ন করছে এর ব্যাকগ্রাউন্ড এর অতীত অতীত বলবো না একদম এই তো বছরখানেক আগে ঘটে যাওয়া ঘটনা দেখলেই বোঝা যায় যে এর অতীতটা কতটা জঘন্য এ কতটা জঘন্য করে বেড়ালে পরে একটা মানুষকে এই রকম নোংরামির পথে ঠেলে দেয় আমি ম্যান্ডির সঙ্গে দেখা করে এটাই বলেছিলাম যে এইরকম ঘটনা সবার লাইফেই ঘটতে পারে আমার লাইফেও ঘটেছে কিন্তু আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছি নিজেকে তোর মতন ভাসিয়ে দিইনি তাহলে ভাবো আমি নিজের উদাহরণ দিয়ে ম্যান্ডিকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা কি তুই ঠিক করছিস তুই কিন্তু ভেবে দেখ তোর থেকে দশটা বছরের ছোট তুই বিবাহিত তোর একটা মেয়ে আছে আমি ম্যান্ডিকে বোঝানোর চেষ্টা করেছি ম্যান্ডি যখন সংসারে ফিরতে চেয়েছে ওকে সঙ্গ দিয়েছি ও আমার সঙ্গে ও আমাকে ধোকা দিয়েছে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার এবং সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করে নিচ্ছি আইনি পথে সেটা সেটা এখানটা আলোচ্য বিষয় না কিন্তু এখানটায় উদাহরণস্বরূপ আমি বললাম যে একটা মানুষকে একটা মানুষ ভালো বুদ্ধিও দিতে পারে খারাপ বুদ্ধিও দিতে পারে তো আমি ম্যান্ডিকে সবসময় ভালো বুদ্ধিটা দিয়েছিলাম ও যখন আমাকে বলেছিল যে আমি এইভাবে এইভাবে অত্যাচারিত হয়েছি এরও এরকম করেছে তখন আমি বলেছিলাম ঠিক আছে তুই যখন থাকতেই পারবি না থাকবি না তখন তাকে লিগালি ছেড়ে দিবি লিগাল ডিভোর্স দিবি তারপরে এর সঙ্গে লিগালি থাকবি এই ধরনের ভালো কথা বলেছিলাম আর এই কিমা কি বলেছে জঘন্য মহিলাটা জঘন্য বুদ্ধি দিয়েছে যে একটা রিলস বানা একটা শর্ট ছাড় যাতে করে উঠে যায় ঝড় উঠে যায় ভাবতে পারছো তোমরা তোমরা ইমাজিন করতে পারছো যে এ কতটা নোংরা আজকে এত নোংরামি করে নিজের লাইফে এত নোংরামি করে মানুষকে নোংরা বুদ্ধি দিয়ে আজকে এ সাধু সেজেছে মা আজকে সাধু সেজেছে তাই না মা তু তো গাই তু তো গাই আর এটাকে তুই না হুমকি নিস না চারিদিকে যা হচ্ছে সেটা দেখে তুই আন্দাজ করতে পারবি না তোকে বলার ফালতু যে তুই আন্দাজ করবি তোক তোর আন্দাজ করার ক্ষমতাও নেই যে কি হবে বা কী হচ্ছে বা কী হতে চলেছে হুম তোর আন্দাজ করার ক্ষমতা নেই তুই নিজেকে বহুত বড় সেলিব্রিটি ভাবছিস হ্যাঁ পাশে একজনকে বসিয়ে নিয়ে একজন সমাজসেবীকে বসিয়ে নিয়ে তুই ভাবছিস তুই বহুত হত্যাকত্তা বিধাতা হয়ে গেছিস এদিকে তোর নোংরা তোর কালা চেহারা তোর নোংরা চেহারা একজন তো ফাঁস করে দিল আর এই কল রেকর্ডিংটা অবশ্যই দিশানির তরফ থেকেই পাস করা হয়েছে সেটা বেশ আমরা ভালো আমি তো ভালো মতনই বুঝতে পারছি যা হয় না ভালোর জন্য হয় এক বছর আগের ঘটনা আর আজকে সেই মানুষটা সাধু হয়ে গেল হ্যাঁ প্রীতমের কাছ থেকে যখনই লাত খেলো তখনই সে সাধু হয়ে গেল আচ্ছা মতন মানে ঝাড় দিয়েছে প্রীতম সেই কারণে প্রীতমের বিপরীতে গিয়ে এখন রিমিকে সংসারে ঢুকিয়ে এখন জাস্টিস ফর রিমি করা হচ্ছে জাস্টিস ফর রিমি রিমির জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলে এখন জাস্টিস ফর রিমি করা হচ্ছে তাই না দেখ তোর আসল চেহারা কীভাবে সামনে বেরিয়ে আসলো তোর কালা কার্তুত হ্যাঁ রে তোর ভয় করে না তোর ঘরে একটা মেয়ে আছে তুই যে অন্য একটা মেয়ে একটা মেয়ের তুই টিনার জীবনটাকে ও বিভৎস মতন খারাপ করে রেখে দিয়েছিস রূপে খারাপ করে দিয়েছিস দিনের পর দিন ওকে নিয়ে ওর যার সঙ্গে কিছু একটা রটেছে হুম সেটাকে নিয়ে তুই যখন যেভাবে জঘন্যভাবে ওকে অ্যাটাক করে গেছিস দিনের পর দিন তোর ভয় লাগে না তোর ঘরে একটা মেয়ে আছে তোর মেয়ের নামে অনেক নোংরা নোংরা কথা শুনেছি অনেক নোংরা নোংরা কথা শুনেছি সেটা না হয় এখন আমার কোনো ভিডিওতে আমি আর আওড়াব না কিন্তু তোর ভয় লাগে না যে ধর্ম বলে একটা কিছু আছে কর্মফল বলে একটা কিছু আছে যদি তোর মেয়ের লাইফটাকে এইভাবে অন্য কেউ হেল্প করে দেয় যেভাবে তুই রিমি দিশানি প্রীতমে লাইফটাকে হেল্প করে দিয়েছিস সেরকমভাবে যদি তোর মেয়ের জীবনটাকে কেউ হেল্প করে দেয় তখন তুই কী করবি কি করবি তখন তুই একটুখানি পরকালের কথা ভাব পরকাল অর্থাৎ মৃত্যুর পরে না এই জন্মেরটাই এই তুই জীবিত অবস্থাতেই যে তোর পাপের ফল তোর তো পাপ পূর্ণ বলে আর কিছু নেই তুই যেই নোংরামি করছিস হ্যাঁ তাতে করে তোর আর পাপ পূর্ণ বলে কিছু নেই কিন্তু তোর পাপের ফল ওই ছোটো বাচ্চা বাচ্চাগুলোকে তুই যে বুদ্ধি দিচ্ছিস কুবুদ্ধি দিচ্ছিস সেটা যদি তোর মেয়ের দিকে ঘুরে আসে তখন তুই কি করবি কি করবি তখন তুই দেখি এইবার তোর সহক্রিয়েটাররা মুখ খোলে কিনা তোর বিরুদ্ধে আর তেল লাগিয়ে মুখ না তেল লাগিয়ে মুখ খোলা না ন্যায্য কথা ন্যায্য ভাষায় বলার ক্ষমতা রাখে কিনা সেটাই দেখব যদি আমি দেখবো না অন্য কেউ দেখবে অন্য আদার্স মানুষেরা দেখবে আর তারা সেটা নিয়ে ঠিক ভিডিও করবে আমি জানি আমি তাদের ভিডিও দেখে নেব যে তোর সহক্রিয়েটার ক্রিয়েটাররা তোর এই নোংরা রূপটা দেখে তাদের কী রিয়াকশান দিয়েছে হ্যাঁ দিশানিকে বলছিস যখন ভিডিও করবি অনেক ভিউজ হবে হ্যাঁ অনেক ভিউজ হবে আর সেই টাকা নিয়ে তোর মাকে দিবি আর বলবি এই যে প্রমোশনাল ভিডিও করে এই টাকা এনেছি আমরা সবটা প্রমোশনের জন্য করছি প্রমোশনাল ভিডিওর জন্য করছি কিরে তুইও কি এই নোংরামো করে করে তোর এই টাকা ইনকাম করে তোর বরের মুখে গুজে দিস আর বলিস যে আমি প্রমোশনাল ভিডিও করতে গেছিলাম কিরে তোর যা নেচার তুই যা মানুষকে বুদ্ধি দিচ্ছিস তাতে করে তো তুই এই সব কাজে ভুক্তভোগী মানে এইসব কাজ তুই করে এসেছিস এবং করছিস এবং করবি হ্যাঁ এই নাম করে ওই নাম করে পরপুরুষের সঙ্গে ঘুরতে যাওয়া হোটেলে থাকা হ্যাঁ রাত কাটানো এই সমস্ত কাজ তো তুই করেছিস আর তার পরিবর্তে তোর বর যাতে মুখ না খুলে সেই কারণে মোটা অ্যামাউন্ট গুজে দিস না মুখে সেই কারণে এই বুদ্ধিটাই তুই সেম বুদ্ধিটাই তো তুই দিশানিকে দিয়েছিস হ্যাঁ তোর লজ্জা বলে কিছু নেই রে শাড়ি দিয়ে শুধু বদনখানা ঢাকলেই হবে হ্যাঁ মনের নোংরা মোটা কোথাতে কি দিয়ে লুকাবি তুই তোর মনে যেই বিভৎস তোর নোংরা রূপ তুই সেটা সেটা কী করে লোকাবি তোর যে চরিত্রটা তোর যেই উলঙ্গ চরিত্র তুই সেটা কি দিয়ে ঢাকবি কি দিয়ে ঢাকবি হ্যাঁ বাইরের বাহ্যিকটা তো তুই শাড়ি দিয়ে ঢাকতে পারবি মাথায় সিঁদুর লেপটে দিয়ে তারপরে তুই অন্যের সঙ্গে নোংরামো করতে যাস তুই বাচ্চা মেয়েটাকে কি নোংরা নোংরা বুদ্ধি দিয়েছিস যেই দেখেছিস হ্যাঁ ওদের দুজনে ওর প্রতি ওর ফিলিংস রয়েছে সেটাকে তুই হাতিয়ার করে একটা মেয়েকে না শুধরানোর চেষ্টা করে শোধরানোর চেষ্টা তো করলিই না উল্টে তার জীবনটাকে তছ নচ করে দিলি মেয়েটাকে এখন সবাই কেপ্ট বলছে কেপ্ট মানে জানিস তো বাংলাটা আর আমি বললাম না মেয়েটাকে এখন ওই ভূমিকা মেয়েটার ভবিষ্যৎটা কি হবে একবার ভেবে দেখেছিস ভেবে দেখেছিস ওই নোংরা নোংরা বুদ্ধি যে তুই দিয়েছিস মেয়েটাকে ওই মেয়েটার ভবিষ্যৎটা কি হবে একবারও ভেবে দেখেছিস ছি 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 তুই তো মানুষরূপে কলম করে কি মা তুই মানুষরূপে কলঙ্কিত চরিত্র একটা আর তোকে যারা সাপোর্ট করে তারা তোর মতনই জঘন্য যারা তোর এই নোংরা রূপটা দেখে এখনও তোকে বাহুবা দিতে আসছে এখনও ছি 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 যাই হোক টিনার জন্য ভালো হলো এটাতেই আমি খুশি ভীষণ পরিমাণে ভালো হলো তোমরা আন্দাজ করতে পারছো না কতটা ভালো হলো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আজ আসি কাল আবার ধামাকাদার ভিডিও নিয়ে আসছি টাটা